সে কি রে রুকু, এ কি অনাসৃষ্টি কাণ্ড রে? কি কথা বলছিস? বরের খোঁজ নেই মানে কি? সিঁথিতে অত বড় করে সিঁদুর লাগাচ্ছ, শাঁখা পলা পড়ছো, সংসার নিয়ে এত জ্ঞানের কথা বলছো, আর নিজের স্বামীর খোঁজই রাখতে ভুলে গেছো রুক্মিণী? হায় হায় সুজাতা, এবার বোমাদের ছাড়ো, তুমি বরং তোমার রুকুকে একটু শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করো। ও গুরুমা, এত বড় একটা অনুষ্ঠান, তাছাড়া রাধা দিদির বিয়ে তো একবারই হবে, আর মেয়ের বিয়েতে বাবা আসবে না, কেমন করে হয় বলো তো? পাড়ার লোকজন কি বলবে একবার ভেবে দেখেছো? লোকে যা বলে বলুক শ্যামা, কিন্তু আমি চাই না এই বিয়েতে আমার বাবার উপস্থিতি। কারণ আমার বাবা আমার জন্য কি করেছে? কিচ্ছু না। আজ পর্যন্ত যা করেছে আমার মা করেছে। মা চুপ করো, আমি চাই না আমার বাবা এই বিয়েতে আসুক। আর যদি আমার বাবা এই বিয়েতে উপস্থিত হয়, তাহলে আমি কিছুতেই এ বিয়ে করব না। এভাবে বলতে নেই দাদা। শোন দিদি, শোনো এই রুকু, রুকু কি কাণ্ড রে? বাবার প্রসঙ্গ উঠতে তো রাধা রানী বেজায় রেগে গেল। এই সত্যি কথা বল না, কি হয়েছে সত্যি করে বল আমাকে। কিছু তো একটা হয়েছে যেটা ওরা বলতে চাইছে না। এ তো মহা ঝামেলা হলো, এখন কন্যাদানটা কি করবে তাহলে? দেখো সুজাতা, আমরা তো জানতাম না যে আদিত্য চৌধুরী আর রাধারানীর বিয়েটা হবে। তা ভগবান যখন বিয়েটা ঠিক করে রেখেছিলেন, তখন কন্যাদানেরও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। চলুন আঙ্কেল, এবার আপনাকে একটা নতুন জায়গায় নিয়ে যাই। কোথায়? পার্লারে। পার্লার? হ্যাঁ পার্লার, ওখানে আপনার চুল দাড়ি সব সুন্দরভাবে কেটে দেবে, আর তারপরে আমরা দুজনে আমরা সেজে গুজে যাব। চলুন আঙ্কেল, চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে, চলুন। আসুন আসুন, আপনারা আসুন আসুন, বসুন এখানে বসুন। বিজলি, ওনারা চলে এসেছেন, চা নিয়ে এসো, এখানে বসুন। তাড়াতাড়ি এসো, দাও ওনাদেরকে দাও চাটা, দাও। তোমরা এভাবে দৌড়াদৌড়ি কেন করছো? তোমাদের খাবার তৈরি হয়ে গেছে, যাও রান্নাঘরে গিয়ে খেয়ে যাও। বিজলি সবাইকে দিয়েছো? দিচ্ছি তো, ওনাকে দাও। ও পন্ডিচ করতে কথা তো গোড়ালি ব্যথা হয়ে গেল। বাবা কত কাজ বলো তো, একটা বিয়ে মানে তো শ্যামাকে দাঁড়াতো। শ্যামা, এই শ্যামা এদিকে আয় একবার। হ্যাঁ মা আসছি। বিজলি যাও, তুমি বাকি কাজগুলো সেরে নাও। বলো, বলছি যে অরুণ তো সেই বললো রান্নার লোক আসছে, তার দলবল নেই, কই কারুর টিকেই তো দেখতে পাচ্ছি না, কখন আসবে বলতো? মা আসবে ওরা ঠিক, তুমি এত চিন্তা করো না তো। দেখো এ বেলায় তো আমি বর দিদির সবটা করে নিচ্ছি, ওরা একটু দেরিতে আসলেও হবে। ওমা, তুমিও তাই বলছো? কি গো, তোমরা কি ছেলে মানুষ নাকি? এত লোকের রান্না, হাজারটা লোকের হাজার রকম ফরমায়েশ, তার আবার পছন্দ অপছন্দ, সামলাবে কি করে? তুমি কিন্তু মিছিমিছি চিন্তা করছো। গরিবের কথা না, বাসি হলে মিষ্টি হয়, এখন তো মনে হচ্ছে খুব সহজ ব্যাপারটা। তারপর আসুক আত্মীয় স্বজন, তখন জ্বালাবে না বুঝবি, তারপর খাবার কম পড়বে,
তখন কিন্তু বড় বৌমা আমি তোমাকে কিচ্ছু বলবো না, একে আমি ধরবো, চেপে ধরবো বলে দিলুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো। ওই দেখ আদি এসে গেছে। আদি, আদি তোর শরীর ঠিক লাগছে এখন? হ্যাঁ বড় বৌমা, তোমাকে যে স্যুপটা বানাতে বলেছিলাম না আদির জন্য, নিয়ে এসো তো। হ্যাঁ মা এখনই আনছি, স্যুপ খেয়ে নেবি, চল তো। বড় মা আমার স্যুপ খেতে ইচ্ছা করছে না, বাদ দাও। বাদ দাও মানে সে আবার কি কথা? শরীরটা খারাপ হয়েছিল বলে কিছু তো না খেয়ে আছিস তুই। তারপর তোর বিয়ে, দধি মঙ্গলের পর আর কিছু খেতে পারবি না, উপোস করে থাকতে হবে বাবা, খেয়ে নে। আবার পেট খালি থাকলে রাগ হবে, এমনিতেই রাগ তো নাকের ডগায়। আদিত্যদা আপনি কি কোথাও বেরোচ্ছেন? মানে বাইরে যদি তেমন কোনো কাজ থেকেই থাকে তাহলে বলুন, অন্য কাউকে দিয়ে করিয়ে দেওয়া যাবে। দেখুন গুরুমা আর রাধা দিদি আপনাকে নিয়ে বড্ড চিন্তা করে, যতক্ষণ না আপনি বাড়িতে ফিরবেন ততক্ষণ ওরা খুব দুশ্চিন্তায় থাকবে। আসলে শ্যামা, তোমার রাধা দিদিকে যেমন সাজতে হবে বিয়ের জন্য, আমাকেও তো কিছু করতে হবে, তাই আমাকে একটু বেরোতে হবে। আদিত্যদা মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমাকে একটু পার্লারে গিয়ে চুল, এই দাড়ি সব শেপ করতে হবে। আমি এক্ষুনি আসছি, জাস্ট বেরোচ্ছি। আদিত্যদা একদম চিন্তা করো না। কোথাও যেতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আদিত্যদা তুই আবার কি ব্যবস্থা করেছিস? বুঝতে পারলে না তো? দাঁড়া, আসুন আসুন, দাঁড়িয়ে আছেন কেন, এদিকে আসুন। তুই পার্লারে যাচ্ছিলে না দাদা, ওরা হলো কলকাতার বেস্ট পার্লারের লোকজন। তোমার শরীর খারাপ, এই অবস্থা তোমাকে কি করে বাড়ির বাইরে যেতে দিই বলো তো, তাই বাড়িতেই হাজির পার্লার। আমি তো যাচ্ছিলাম, তুই আবার ওদের বাড়িতে ডাকতে গেলি কেন? দাদা দাদা কারণ আছে, তুমি বুঝতে পারছো না। আচ্ছা আমি কি জানি না তোমার শরীরটা খারাপ, এই অবস্থায় তোমায় কি করে বাড়ি থেকে যেতে দিই বলো তো। দেখো তুমি তো জানো আজকাল পার্লারে ভীষণ ভিড় হয়, তুমি যদি সাফোকেশন হয়ে যেত, সাফোকেশন হয়ে তুমি যদি মাথা ঘুরে পড়ে যেতে তখন কি হতো? আদি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ মাসিমণি, আদিত্যদা পার্লারে যাচ্ছিল, কিন্তু দেখো আমি কত ইন্টেলিজেন্ট, পার্লারের লোকজনকেই বাড়িতে নিয়ে চলে এসেছি। লক্ষ্মী ছেলে, শোন আছেন, খুব ভালো করেছিস, ওর যা শরীরের অবস্থা না, ওর বাইরে না যাওয়াই ভালো রে। হ্যাঁ সেই জন্যই তো। শান্তি, নিখিল সব জোগাড় করে এনেছে, রূপের খোলতাই হবে, এখন পেটে কিছু দে। তাল গাছের মতো দাঁড়িয়ে রয়েছে, দেখো বস। খাওনি আদিত্যদা, তাড়াতাড়ি স্যুপটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আর বৃন্দাবনদা, বৃন্দাবনদা কোথায় তুমি? ও বৃন্দাবনদা, যাই যাই ছোট বাবু, ও তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ বলো। বলছিলাম ওই পার্লারের লোকজনগুলোকে একটু উপরে নিয়ে গিয়ে বসা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো আপনার ভেতর খেয়ে নাও দাদা। দাদা স্যুপটা খেয়ে নাও, আর স্যুপ খাওয়ার পর উপরে চলে যাও, ঠিক আছে? ওই পার্লারের লোকজনরা তোমার এই চুলদাড়ি সব সেট করে দেবে, একদম হ্যান্ডসাম হাঙ্ক লাগবে আমার দাদা।
মানে কালকে তো তোমার বিয়ে, আর বিয়ের পিঁড়িতে যখন তুমি বসবে সবাই তোমার দিকেই দেখবে, কি তাই না? এটা তো তোমার প্রথম বিয়ে, একটা এক্সপিরিয়েন্স। আর এরকম এক্সপিরিয়েন্স তোমার আগে কখনো হয়নি, তাই না? কি উল্টোপাল্টা বলছিস? রোজ রোজ কারোর বিয়ে হয় নাকি? সত্যি নিখিল, কি যে যা তা বলছিস না তুই! আদি আবার কবার বিয়ে করবে? আরে বাবা, আমি সেইভাবে বলিনি, আমি বলছিলাম প্রথম বিয়ে, একটা নতুন এক্সপিরিয়েন্স। আচ্ছা মা, আমি কিন্তু ইয়ার্কিও মারতে পারবো না। খাওয়ার চিন্তা চুপ কর তো, আর রান্নাটা করুক, ভদ্রলোকেদের পাতে পড়ুক, তারা খেয়ে বলুক ভালো, তবে না? আর অশোক, সব কথাটা তো বলে এনেছিস তো, হ্যাঁ সব? হ্যাঁ ঠাকুরমশাই, কি রান্না হবে না হবে সব কিন্তু ঠিক করা আছে, লিস্ট করা আছে একদম। হ্যাঁ, সেই লিস্ট অনুযায়ী রান্না হবে, মানে সকালে কি রান্না হবে, বিকেলে কি রান্না হবে, রাতে কি রান্না হবে, আর বাচ্চাদের মানে রান্নায় কি ঝাল মশলা হবে সব ঠিক করা। হ্যাঁ, এই যে দেখছেন আমার মা, রান্না যদি ভুল হয়েছে একজনকেও কিন্তু আস্ত রাখবে না। ওসব নিয়ে চিন্তা করতে হবে না বাবু, আমরা ঠিক করে দেব। জামাই কি খেতে ভালোবাসে জেনে নিলে রাতের বেলা না হয় তাই আমরা রেঁধে দেবো, কি? আর আমার জন্য কি আর এমন বানাবে, ওই হালকা ফুলকা কিছু বানিয়ে দিলেই হলো। ঠিক, বেশ বেশ বাবা, ও না হয় আমরা কিছু একটা ভেবে রেখে দেবো, দেখবেন খেয়ে একেবারে স্বাদ মুখে লেগে থাকবে, কি? শ্যামা, বলছিলাম যাও ওনাদেরকে ওই রান্না করার জায়গাটা দেখিয়ে দাও। আসুন, আপনারা আমার সঙ্গে আসুন, আসুন। এক মিনিট, ইনি তো এনাদের সাথেই এসছেন, এইভাবে ঘোমটা দিয়ে আছেন কেন, ব্যাপারটা কি? কেন কথা বাড়াচ্ছিস বলতো এসব নিয়ে? হ্যাঁ আদিত্যদা, ছাড়ুন না, ওদেরকে ওদের মতো থাকতে দিন, আমরা রান্না ভালো পেলেই হলো, ব্যাস।
বড় মেয়ে বলছি যে কথাগুলো যেমন গুছিয়ে গুছিয়ে বলেছো রান্নাটাও গুছিয়ে করো, কালকে অনেক গণ্যমান্য লোক আসবেন আমাদের বাড়িতে, তারা যেন খেয়ে প্রশংসা করে না, মনে থাকবে তো? মা তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওনাদেরকে সব বলে দিচ্ছি। চলুন আপনারা আমার সঙ্গে চলুন। ভালোভাবে রান্না করবেন কিন্তু, আমার নাম যেন থাকে। আসুন আমার সঙ্গে আসুন। আমরা যখন এসে পড়েছি আপনাদের কোনো চিন্তা নেই। এই চলো দেখে নাও, সব দেখে নাও। ঠিক আছে তাহলে আপনারা কাজ শুরু করে দিন, আমি এদিকটা গিয়ে দেখে আসি। যান। আসুন স্যার, আমরা সব কিছু রেডি করে আপনার জন্য ওয়েট করছি। স্যার গাড়িটা কিচ্ছু লাগবে না, ওখানে চুপ করে বসুন। স্যার কালকে আপনার বিয়ে, আপনি খালি দেখতে থাকুন কি সুন্দর করে সাজিয়ে। দেখি 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 আমার দাদাকে কিরকম। এ বাবা এখনো কিছু শুরুই হয়নি, আরে আপনারা কি করছেন, কি শুরু করুন। আমি কিন্তু নিজের দাদাকে একটা ট্রেন্ডি হেয়ারস্টাইলে দেখতে চাই। শাট আপ, তুই কেন ওদের পাপা মেয়েকে ডাকতে গেলি বলতো? আমি তো এখন সুস্থ আছি, আমি পার্লার যেতে পারতাম। বেরোনো যাবে না, বুঝলে তো? যা করার বাড়িতেই করতে হবে। ঠিক আছে ঠিক আছে। না 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 ঠিক আছে ঠিক আছে, কি আমার আমার উপর যে কত টেনশন তুমি জানো না, অনেক দায়িত্ব আমার উপর। দাদা তুমি শ্যামাকে জিজ্ঞেস করে ডিজাইনের ব্যাপারটা কি হলো? শ্যামা শ্যামা কোথায় তুমি, এই ডিজাইনের ব্যাপারটা কি হলো? আরে বাবা ডিজাইনার চলে এসেছে, রাধা দিদিকে শাড়ি আর লেহেঙ্গা দেখাচ্ছে, এরপরে। ও মা আদিত্য দা, আপনি এখনো এইভাবে দাঁড়িয়ে আছেন, এখনো রেডি হননি, আর আপনারা কি করছেন বলুন তো? তাড়াতাড়ি শুরু করুন, আর দাঁড়িয়ে থাকবেন না। শ্যামা বেশি তাড়াহুড়ো করো না, আদিত্যদার বিয়ে তাই না? যা করার আস্তে আস্তে করতে হবে, না হলে আমরা যা চাইছি সেটা হবে কি করে? কি চাইছিস তুই? দেখোই না, আমি নিজের হাতে তোমার লুকটা সেট করব। বিয়ে তো জীবনে একবারই হয় তাই না? চলো 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 চলো, এবার তো দেরি হয়ে যাচ্ছে, শুরু করুন। আরে আপনারা শুরু করুন, দাদা বসে পড়ো বসে পড়ো। শ্যামা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও, তোমার উপর তো অনেক দায়িত্ব। যাও যাও যাও। এটা কি ওরা ইচ্ছা করে করছে? মাঝে মাঝে নিখিলের কথা শুনে খুব সন্দেহ হচ্ছে। আমাকে ঘরে বসিয়ে রাখার আধিক্যে তা কেন দেখাচ্ছে? নিখিলটা কি কোনোভাবে বুঝতে পেরে গেছে যে আমি পালিয়ে যেতে পারি?
এসব নাটক করে তোর আমাকে আটকাতে পারবি না নিখিল। বেরোতে আমাকে হবেই। আজ রাতে একটা লাস্ট চান্স পাবো, আর সেই চান্সটাই আমাকে কাজে লাগাতে হবে। এখন না পালালে আমি শিওর ফেঁসে যেতে হবে আমাকে। তুমি যতই পালানোর কথা ভাবো, তোমার আর পালানোর কোনো পথ নেই আদিত্য চৌধুরী।